হে গুড মর্নিং টু এভরিওয়ান এটা তেইশে জানুয়ারির ব্লগ একটা খুবই স্পেশাল দিন আমার কাছে আজ আমার ম্যারেজ অ্যানিভার্সারি তো সেই ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি সকালে উঠেই বাড়ির সব কাজ করে নিয়েছিলাম তারপর বাড়ির পুজোটা সেরে স্নান সেরে নিয়েছি আর স্নান সেরে এখন এই যে একটা শাড়ি পরেছি একটু সাজুগুজু করেছি যাব এখানে আমাদের মা সন্ন্যাসীর মন্দির আছে যেখানে যে কোনো সময় আমি পুজো দিতে যাই বেশ মনটা ভালো হয়ে যায় আর তার আগে আমাদের গ্রামের শিব মন্দির আছে ওখানে আমরা দুজন মিলে ভোরেনাথকে পুজো দিলাম প্রণাম করলাম মনের সব ইচ্ছে জানালাম আর তারপর জল ঢেলে আমরা যাব কালী মন্দির আজকের দিনটা আমরা এইভাবেই পার করব। খুবই সিম্পল একটা মিনি ব্লগ আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর সবাই পুরোটা দেখবে আর এখন চলে এসেছি মা সন্ন্যাসীর মন্দিরে পুজো অলরেডি দেওয়া হয়ে গেছে বেশ কিছুক্ষণ এখানে বসেছিলাম এখানে বসে থাকলে মনটা একদম শান্ত হয়ে যায় খুব ভালো লাগে একটা খুবই ভালো একটা ফিলিংস হয় যেন মনে হয় না যে মন্দির থেকে বাইরে যাই আর আজকের ভিড়টাও বেশ হয়েছে প্রচুর ভক্ত এসেছে পুজো দেওয়ার জন্য অনেকে গাড়ি পুজোও করাচ্ছে আর অনেকে আবার শাক বলিও দিচ্ছে তো প্রচুর ভিড় তার মধ্যেই আমরা ঠাকুরকে পুজো দিলাম প্রণাম করলাম আর তারপর ধূপ প্রদীপ এসব দেখালাম এখন এখানেই কিছুক্ষণ বসে থাকবো আর সকালটা এখানেই কিছুটা সময় মায়ের মন্দিরেই সময় কাটাবো দুজন মিলে দুজন নয় তিনজন মিলে বাবাইও এসেছে আমাদের সাথে আমি বাবাই আর আকাশ তিনজন মিলেই এসেছি এখন পাচ্ছে প্রায় এগারোটা আজকে সেরকম কিচ্ছু করব না জাস্ট মন্দিরে সময়টা কাটালাম আর তোমাদেরকে তো আগেই বলেছি সুখ দুঃখ ভালো খারাপ যাই হোক আমি এই মন্দিরে এসেই মাকে জানাই মনটা তাহলে বেশ শান্ত হয়ে যায় আর তারপর চলে গেছিলাম জলখাবার খেতে আলু পরোটা আর আলুর তরকারি এখানে এখানে আলু পরোটা ডাল পরোটা খুব ভালো বানাই তো এই যে আজকের মিনি ব্লগটা এইখানেই শেষ করছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিয়ে সবাই ভালো থেকো টাটা বাই